হলদিয়া পৌরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ড। অভিযুক্ত প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক। শ্যামলকে খুঁজতে দিল্লিতে রাজ্য পুলিশের দল। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে ধরতে দিল্লি গেল রাজ্য পুলিশের একটি দল। সূত্রের খবর, সেখানে এক সাংসদের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন। পূর্ব মেদিনীপুর পুলিশ সূত্রের খবর, দিল্লি বিমানবন্দরে 30 সেপ্টেম্বর তাকে দেখা গিয়েছিল। সেই ছবি উঠে এসেছে সিসিটিভির ফুটেজে। সেখানে শ্যামল আদককে বিমানবন্দরের ভিতর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তার পাশে উর্দিধারে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযোগ, তদন্তে কোনো রকম সহযোগিতা করছে না দিল্লি পুলিশ। একটা অভিযোগ পড়ে, যার ভিত্তিতে জানা যায় যে হলদিয়া মিউনিসিপ্যালিটিতে কয়েকটা কনস্ট্রাকশন ওয়ার্ক টেক আপ করতে গেলে প্রচুর ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস হয়েছে। স্পেসিফিক কেস স্টার্ট করে আমরা যখন তদন্তে নেমি, আর যখন মানে ওয়াইল গোয়িং থ্রু দ্য রেকর্ডস এটা জানা গেল যে এই মিসঅ্যাপ্রোপ্রিয়েশন আছে, যে জালিয়ারি আছে, দ্যাট ইজ নট লিমিটেড টু একটা কিংবা দুটা কাজ, এটা বহু কাজ এরকম হয়েছে, কনস্ট্রাকশন ওয়ার্কস, রিলিফ ওয়ার্কস, যেখানে যে দি দেন চেয়ারম্যান মিস্টার শ্যামল আদক উনি মাল্টিপল মানে পদ্ধতি নিয়ে উনি নিজের ফ্যামিলির লোকের নামে যে শেল কোম্পানিগুলো ক্রিয়েট করা আছে ওদেরকে বেনিফিট করার চেষ্টা করেছেন। তো আমরা যখন তদন্তে নেমে মাল্টিপল রেকর্ডসগুলো স্ক্যান করি, তখন দেখা যায় তদন্ত মানে যে দুর্নীতি আছে সে কিন্তু কয়েক লাখ টাকা বললে হবে না, এটা কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো আমরা এখানে রেকর্ডসগুলো সিজ করছি, আর অ্যাকিউজ যে আছেন মিস্টার শ্যামল আদক উনি এখন এই মুহূর্তে অ্যাবসকন্ডিং আছেন। তো এই স্টেজে আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন আছে। হলদিয়া পুরসভায় টেন্ডার দুর্নীতিকাণ্ডে নাম উঠে আসে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের। শ্যামল আদকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। অভিযোগ, ওই দিনই দিল্লিতে চলে যান শ্যামল আদক। এরপরই শ্যামল আদকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাকে খোঁজাখুঁজি শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সূত্রের খবর, তিনি দিল্লিতে এক সাংসদের বাড়িতে রয়েছেন। তাকে খুঁজতে দিল্লিতে যায় রাজ্য পুলিশের একটি দল। শুক্রবারই কাঁথি পুরসভার দুর্নীতিকাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে দীর্ঘক্ষণ জেরা করে কাঁথি থানার পুলিশ। এরই মাঝে শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদককে খুঁজতে মরিয়া পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। দীপক পণ্ডার রিপোর্ট, আর প্লাস নিউজ, হলদিয়া।